আমি একজন কলেজ পড়ুয়া যুবক, আমাদের এই জেনারেল পড়ুয়া যুবকদের উদ্দেশ্যে অল্প কথা কিছু উপদেশ দিতেন। আমরা তিন বন্ধু অনেক দূর থেকে এসেছি, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে রহম করুন। আর যুবকদের জন্য একেবারে সংক্ষিপ্ত উপদেশের প্রথমটি হলো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করুন। ইসলাম জ্ঞান অর্জনের ধর্ম, শুনে শুনে মুসলমান শুধুমাত্র আপনার গতানুগতিক মুসলমান না হয়ে আল্লাহর ওয়াস্তে ওলামায়ে কেরাম থেকে কোরআন হাদিসের ইলম অর্জন করুন, দিনী বই পুস্তক পড়ুন, কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করুন, চোখ কান খুলে যাবে এবং আপনাকে কেউ পথ হারা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস শিখে গেছেন, কোরআন এবং হাদিস। এগুলো যদি আপনি বুঝে বুঝে পড়েন, জানেন, আমল করেন, আপনি কোনোদিন গুমরা হবেন না, আপনাকে পথ হারা করতে পারবে না। এই জন্য প্রথম কাজ হলো কোরআন হাদিসের ইলম অর্জন করা। একটা কোরআনের তাফসির কোনো আলেমের সাথে পরামর্শ করে রাখবেন, এটা পড়বেন। একটা হাদিসের সংকলিত গ্রন্থ, পুরো বড় গ্রন্থ তো আপনি পড়তে পারবেন না, রিয়াদুস সালিহিনটা রাখেন, বাংলা অনুবাদ হয়ে গেছে। আপনি সিরাতের উপরে, রসুলের জীবন ইতিহাসের উপরে একটা ভালো গ্রন্থ রাখেন, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সিরাতের নবীজির জীবনী আছে তিন ভলিউমে, রাহিকুল মাখতুম আছে, আলী সাল্লাবীর আছে তিন ভলিউমে, এরকম বিভিন্ন বই আছে নবীজির জীবনী, সেটা একটা রাখেন। এবং ইসলামী আকিদা বিশ্বাস এগুলো জানার জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল ইসলামী আকিদা বইটা নেন, রাহেবেলায়াত বইটা নেন, এরকম আর অনেক বই আছে, এই বইগুলো নেন এবং নিয়মিত পড়েন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মুআশারাতের উপর একটা বই আছে, অসাধারণ, আদাবুল মুআশারা, এই বই নেন, এগুলো নিয়মিত পড়েন এবং ওলামাদের সান্নিধ্যে থাকেন। এক নম্বর হলো জ্ঞান অর্জন করেন, দুই নম্বর হলো ভালো মানুষের সান্নিধ্যে থাকেন। যুবকরা নষ্ট হয় খারাপ মানুষের সান্নিধ্যে গিয়ে, এবং মাদক থেকে নিয়ে যত অন্যায় আছে এগুলো সব বাজে বন্ধুর পালায় পড়ে করে, মায়ের পেট থেকেও খারাপ মানুষ হয়ে জন্মায় না। আপনি ভালো থাকতে চান, যেই যুবকের বক্ষে আল্লাহর ভয় আছে, যার বুকে তাকওয়া আছে, যে হারামকে না করতে জানে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে জানে, এই যুবকের সাথে চলেন, সান্নিধ্যে থাকেন তার, নাম্বার তিন। তৃতীয় হলো পাপের যে পরিবেশ আছে এটা থেকে নিজেকে দূরে সরান, যেখানে গেলে পাপ থেকে বাঁচতে পারেন না ওখান থেকে সরে যান। ফেসবুকে যে বন্ধুর কারণে অনবরত আপনার নিউজ ফিডে বাজে জিনিস আছে, ওকে আনফ্রেন্ড করেন, তাকে আনফলো করেন, প্রয়োজনে ব্লক করেন। যে পেজ থেকে বাজে জিনিস আছে নিজে চাইলেও বাঁচতে পারেন না, ওইটাকে আপনি আনফলো করেন এবং এগুলো থেকে দূরে সরেন, খারাপের পরিবেশ থেকে সরেন, আপনি ভালো থাকতে পারবেন ইনশা আল্লাহ। নাম্বার চার, আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করেন যে আল্লাহ, ফেতনার এই যুগে আপনি কোরআনে কিছু যুবকের প্রশংসা করেছেন, দেখেন আল্লাহ কি বলেছেন যুবকদের সম্পর্কে। আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াসিদনাহুম হুদা, তারা কিছু যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহ তাআলা তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছেন, সেরকম যুবক হওয়ার জন্য আল্লাহর কাছে কি করতে হবে, দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরকে আপনি বক্র করবেন না, বাদা ইজ হাদাইতানা, একবার যখন হেদায়েত দিয়েছেন তারপর আপনি দানশীল, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে করবেন। তারপর ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দিনের দিকে পরিবর্তন করে দিন, দোয়া করবেন। নাস্তিক্যবাদ, ইসলামের ব্যাপারে সংশয়বাদ সোশ্যাল মিডিয়াতে ভরপুরভাবে চলছে, ইমান রক্ষা করা বড় জটিল এবং কঠিন হয়ে গেছে। এই জন্য যে সমস্ত লেখকরা এই সমস্ত সংশয়ের বিরুদ্ধে জবাব দিচ্ছে, অপনোদন করছে, সে বইগুলো কিনেন, সেগুলো বিশেষ করে পড়ালেখা করেন। ডাক্তার শামসুল আলমের শক্তি আছে, আরিফ আজাদ আছে, মুশফিকুর রহমান মিনারের মতো একটা ভালো ছেলে আছে, রাফান আহমেদ আছে, অনেক যুবক ভাইয়েরা আছেন আমাদের, ছোট ভাইয়েরা, অনেক বড় ভাইয়েরাও আছেন, মুরব্বীরাও আছেন, তাদের বইগুলো পড়েন। ডক্টর জাকির নায়েকের লেকচারগুলো শুনেন, আহমদ দিদাতের লেকচারগুলো শুনেন, পড়েন, ইনশা আল্লাহ যুবকদের ঈমান হরণ করার জন্য যে সংশয়বাদ তৈরি হচ্ছে নাস্তিকরা এবং ইসলাম বিদ্বেষীরা তৈরি করছে, সেখান থেকে নিজেকে বাঁচাতে পারবেন। বিশেষ কলেজ ইউনিভার্সিটিতে যদি যান সেখানে নিজেকে রক্ষা করা অনেক কঠিন হয়ে গেছে। যুবকরা যদি অল্প বয়সে বিয়েটা করতে পারেন, চরিত্রের হেফাজত ইনশাআল্লাহ অনেকখানি হয়ে যাবে। এক্ষেত্রে মুরব্বীদেরও সহায়তা করা দরকার যুবকদের চরিত্রকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে এ যুগের সব ফিতনা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন।